মানুষ যখন সাহারা হারিয়ে ফেলবে, মানুষের কোন সাহারা থাকবে না। আর ওই কেমতের ময়দান যখন সাজানো হবে, সাজানোর পরে কেমতের ময়দানে মানুষের সাহারা না থাকা অবস্থায় ওই কঠিন মুহূর্তে আমার আল্লাহ আমার দয়াল নবীকে এমন ব্যবস্থা করে দিবে। আমার আল্লাহ বলে হ্যাপি হ্যাপি নবীকে আমি আল্লাহ দিতে থাকবো, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। আর একটু মহাব্বত দিবেন কে? কথা বলেন না কেন? আল্লাহ দিলে কোনো অসুবিধা আছে নাকি? আল্লাহ দিবেন আর নবী খুশি হয়ে যাবে। আল্লাহর নবীকে যদি প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীকে আল্লাহ দিবেন আর আপনি কতটুকুতে সন্তুষ্ট হবেন? আল্লাহর নবী বললে আমি ততক্ষণ পর্যন্ত সন্তুষ্ট হব না, আমার একজন মোর যদি জাহান্নামে থাকে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না যতক্ষণ পর্যন্ত তাদেরকে জান্নাতে ঢুকাইতে পারি না। এই জুড়ে বলো মদিনার গোলামি আমায় দে ও হযরত গেদরা, মদিনার গোলামি আমায় দে, মদিনার গোলামি আমায় দে ও হযরত গেদরা, মদিনার গোলামি আমায় দে ও মদিনা মনোবারা, তোমায় কেমনে পাবো মোরা ও মদিনা মনোবারা, ও মদিনা মনোবারা, তোমায় কেমনে পাবো মোরা, বয়ে দে মনোবার করে দে ও হযরত দেখে পেলা, মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা, মাওলানা মুহাম্মদ কুমিল্লা পর্যন্ত তো যাইতে পারতাম। হ্যাঁ বাতাস এত সব হইল যাই খাবার শব্দ সবগুলো হেদায়ত করতাম, বাতাসের হেদায়ত আল্লাহ সারি করতে পারে না পারে, এই নিমিষে টান হয়ে যাবে একটু ধরে শেষ করো। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদান ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। টান্ডার গতি যত বাড়ছে বাড়লা, বুজুর্গ আলো সারার গতিতে তো নিচে নামি গেছে, ঠান্ডা গলাটা একটু ডিস্টার্ব করতেছে, ওয়াজ বাইরে না এমন বাজি যায়, এই জন্য একটু আস্তে আস্তে দিতেছি। আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা হইতেছে? তো যাই হোক, তো আল্লাহর কোরআনের অনুমানটা করি, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে দিতে থাকবো, ইয়া রাসূলুল্লাহ আপনি তখন সন্তুষ্ট হয়ে যাবে। রসুল বলে আমি ততক্ষণ সন্তুষ্ট হব না ততক্ষণ পর্যন্ত আমার একটা উন্মত জাহান্নামে থাকবে, সব উন্মতদেরকে জান্নাতে দিয়ে দেবে। ওই জান্নাতে যাবে কারা? ও যুবক, জান্নাতে তো সবাই যাবে না, পশ্চিম মহলে হাজার হাজার যুবক আছে, সব যুবক জান্নাতে নয়, ওই যুবক জান্নাতি যিনি আল্লাহ এবং রাসূলের হয়েছে, ঠিক কিনা? আরো জোরে বলুন, যিনি আমির দিকে কুরবান করেছে, আমির দিকে ত্যাগ দিয়ে মদিনা বালার মাহফিলে এসে দুইটা কথা শুনে আমল করতে পেরেছে, মদিনা ওয়ালা তার তকদিরটা পরিবর্তন করে দিয়েছে। তাহলে আমরা মা বাবার সেবা করতে চাই কিনা, চান কিনা? কারা কারা সামনে হাত তুলেন তো, আমি মনে করছিলাম
আমার মতো দামির কোনো আর কি হবে? দেখছিস আমার গ্রুপে কিছু আছে। যাই মাসুম আমি একটু জবাব করবো মনোরোগ দৃষ্টি আকর্ষণ করার জন্য। হ্যাঁ তো বুঝেন আল্লাহ নবীকে দিতেই থাকবেন, কখন দিবেন? কেয়ামতের ময়দানে এখন দিচ্ছেন। আল্লাহ রসুলকে আল্লাহ দিয়ে দিয়ে প্রেরণ করেছেন, এখন দিচ্ছেন, কেয়ামত পর্যন্ত দিবেন। আর ওই কেয়ামতের ময়দানে যখন আল্লাহ নবীকে দিবেন, নবী এগুলো উম্মতের মাঝে বন্টন করবেন। আমার বাজারেরা আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে দিতেই থাকবেন, আর আমার নবী বন্টন করবেন। বন্টন কাকে করবেন? যে যুবকের গালে দাড়ি নাই ওই যুবককে আল্লাহর নবী বন্টন করবেন না। বাজেটের মধ্যে বরাদ্দ রয়েছে ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বি বাবারা যারা বেনামাজি তাদের জন্য বাজেটের মধ্যে কোনো আপনার অংশ নাই। যারা নামাজি তাদের জন্য নবীর বাজেটের মধ্যে আমাদের জন্য অংশ রয়েছে, জুড়ে বলুন। আল্লাহর নবী তাদেরকে দিবেন যারা নামাজি, আল্লাহর নবী তাদেরকে দিবেন যারা রাসূল পাকের সুন্নাত মোতাবেক দাঁড়ি রাখে। আমার বাজানেরা কিয়ামতের ময়দান কায়েম হবে, আপনার আমল নামা তখনই দামি হবে যদি আপনি নবীর হতে পারেন, ঠিক কি না? নবী সারা নেই সাহারা, নবী সারা শোনো দুনিয়া বালা, নবী মোদের নয়নে মনে নবী কামিলে বালা, নবী সারা নে সাহারা সালাতুল্লাহ।